প্লিজ সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ, আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশে চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে ঢাকার শাহবাগের বিক্ষোভ শুরু হয়েছে রোববার থেকে। আন্দোলনে পুলিশ আর শিক্ষার্থীদের মধ্যে সহিংসতাও হয়েছে। ওই দিন সন্ধ্যার পর কাঁদানে গ্যাস ছুড়ে আর লাঠিপেটা করে আন্দোলনকারীদের এক দফা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর তারা শাহবাগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আবারও জড়ো হতে শুরু করেন। এই আন্দোলন শুধু শাহবাগে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে গেছে সারা দেশে। এই আন্দোলনে নড়ে চড়ে বসেছেন বুদ্ধিজীবীরা, থেমে নেই মিডিয়া কর্মীরাও। অনেকেই জানাচ্ছেন তাদের মত প্রতিক্রিয়া। নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকি একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই আন্দোলন নিয়ে। ফারুকি লিখেছেন, অনেকগুলো চিঠি আসছে কোটা সংস্কার আন্দোলন বিষয়ে। আমি জানি কখনো কখনো নীরবতা অপরাধের সামিল। বেশ কয় বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলতে হয়েছিল। আরফিন স্যারও ওই অনুষ্ঠানে ছিলেন। সেখানে কথা প্রসঙ্গে মেধাবী ছাত্রদের সরকারি চাকরিতে আকৃষ্ট করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছি। কারণ সরকারি চাকরিতে যদি মেধাশূন্যতা তৈরি হয়, তাহলে ভবিষ্যতে পলিসি নিয়ে আলোচনা এবং সময় উপযোগী পলিসি নির্ধারণে আমরা নিদারুণ ব্যর্থ হব। সাম্প্রতিক সময়ের কোটা বিষয়ক আলোচনা দেখে সেই কথাটা আবার মনে পড়ল। মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান, তাদের নানান সুযোগ সুবিধা দেওয়ার পক্ষেও আমি। বাড়ি দিন, চিকিৎসা সেবা দিন, ভালো ভাতা দিন, কিন্তু সরকারি চাকরিতে নিয়োগ হওয়া উচিত মেধার ভিত্তিতে। এই বক্তব্যের সাথে আমি একমত। তবে এই আন্দোলনে সামিল ভাই বোনদের অতি উৎসাহীদের কাছ থেকে সাবধান থাকা উচিত। মেধাভিত্তিক নিয়োগের দাবির মধ্যে কেউ যেন এমন অপ্রয়োজনীয় কিছু না বলেন যাতে মনে হয় মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কোনো অ্যালার্জি রয়েছে। পরিশেষে আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী কোটার ব্যাপারটা একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসবেন। বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের ব্যানারে যে পাঁচটি বিষয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে সেগুলো হলো, কোটা ব্যবস্থা 10% নামিয়ে আনা। আন্দোলনকারীরা বলছেন 56% কোটার মধ্যেই 30% মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ, সেটিকে 10% নামিয়ে আনতে হবে। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া, সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে চাকরির বয়সসীমা 32, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য 30। সেখানে অভিন্ন বয়সসীমার দাবি আন্দোলনরতদের। কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা নেওয়া যাবে না। কিছু ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা চাকরির আবেদনই করতে পারেন না, কেবল কোটায় অন্তর্ভুক্তরা পারেন। চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার করা যাবে না। প্রিয় দর্শক, আপনারাও কি ফারুকের মন্তব্যের সাথে একমত? তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।